আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়াদেরকে সকলকে অনেক বেশি ধন্যবাদ এবং স্বাগতম আমার নিউ একটি ব্লগে। আজ আমি ফার্স্ট টাইম আপনাদের জন্য ব্লগ নিয়ে এসেছি এবং হচ্ছে আজকের ব্লগে আমি শেয়ার করব আপনাদের জন্য নতুন নতুন কিছু জিনিস। এবং হচ্ছে আমি এখানে এসেছি মিরপুর 10, এটা হোপ মার্কেট বলা হয়ে থাকে। এবং হচ্ছে এখানে আমি মাঝে মাঝে আসি কিছু কেনাকাটা করার জন্য, কারণ হচ্ছে সব থেকে কম দামি জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব থেকে কম দামি যেই জুতা রয়েছে, ড্রেস রয়েছে, বাচ্চাদের ড্রেসও রয়েছে, সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের জন্য ব্লগ শেয়ার করার। সো আজকে যেটা আমি করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গেঞ্জির যে কাপড়গুলো রয়েছে, গেঞ্জির প্যান্ট, গেঞ্জির ছোট ছোট বাচ্চাদের যে গেঞ্জির যে ড্রেসগুলো রয়েছে এবং হচ্ছে সুতির ড্রেসগুলো রয়েছে, এগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে হোপ মার্কেট বলা হয়ে থাকে। যারা এখানে থাকেন আশেপাশে তারা তো জানেন এখানে খুব কমের মধ্যে জিনিসপত্র পাওয়া যায়, এবং যারা থাকেন না তাদের জন্য বলতে চাই আপনারা চাইলে এখানে কিন্তু অবশ্যই আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পিলো ঝুলানো, আর এগুলো কিন্তু আপনারা ছোটো ছোটো যে সোফার পিলোগুলো রয়েছে সেগুলো পাবেন, ছেলেদের জন্য লুঙ্গি পাবেন, এবং হচ্ছে খুবই পাওয়ারফুল জিনিসপত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমি নর্মালি যখন কম দামি কিছু কিনতে চাই তখনই কিন্তু আমি এখানে প্রায় আসি। আর তাছাড়া আমার আরেকটি চ্যানেল রয়েছে বিউটি অ্যান্ড কসমেটিক্স, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখানে আমি মাঝে মাঝেই ব্লগ করে থাকি, এবং ওইখানে আমার যেহেতু আমার বোন পাশাপাশি সেখানে কাজ করে থাকে, সো ওইখানে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। এখানে আমার এক জোড়া জুতা খুব পছন্দ হয়েছিল, সো আমি সেই জুতাগুলোই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার জুতাগুলো খুবই সুন্দর, এবং আমার চোখটা ওইখানে যেই পড়েছিল। এবং জুতোগুলো কিন্তু আপনারা খুব কমের মধ্যে পাবেন, যেমন হচ্ছে 250 টাকা থেকে শুরু করে 450-500 টাকার মধ্যে কিন্তু এই জুতোগুলো আপনারা পাবেন। এবং হচ্ছে দোকানদারের পারমিশন নিয়ে আমি জুতোগুলো দেখাচ্ছিলাম, কারণ আমার খুব পছন্দ হয়েছিল জুতোগুলো। আর এখান থেকে আমি মাঝে মাঝে অবশ্য জুতা কিনে থাকি, সবসময় পরার জন্য যে জুতাগুলো আমি এখান থেকে বেশিরভাগ সময় কিনে থাকি। যে আপুরা রয়েছেন যারা নর্মাল ওয়্যারের জন্য জুতা খুঁজছেন, তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা কিন্তু এই মার্কেটটাতে এসে আপনারা জুতা পছন্দ করতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ নর্মাল ওয়্যারের জন্য আমরা কিন্তু খুব বেশি দামি জুতোগুলো পরি না, কারণ কমের মধ্যে কিন্তু যেই জুতোগুলো কমফোর্টেবল সেগুলোই কিন্তু আমরা মেয়েরা বিশেষ করে খুঁজে থাকি। আর মেয়েদের একটা স্বভাব রয়েছে, সেটা হচ্ছে কমের মধ্যে জিনিসপত্রগুলো আমরা বেশি খোঁজার চেষ্টা করি, যাতে করে টেকসই হয়, কমের মধ্যে হয়, রিজনেবল হয়, সেগুলোই কিন্তু আমরা খুঁজে থাকি। আর এগুলো হচ্ছে সুতোর ড্রেস, সুতো তৈরি যে ড্রেস যারা পছন্দ করেন তাদের জন্য বলবো এটা আপনারাই করতে পারেন। আর এখানে হচ্ছে বালিশের কাভারও রয়েছে। সো আমি জাস্ট হাঁটার উপরে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আর এগুলো যদি আপনারা দামও জানতে চান সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এখানে এসে দেখতে পারেন। আর আমি এখানে যতটুকু জানি এখানে সব থেকে যে কম দামি জিনিসপত্র এখানে পাওয়া যায়, কারণ আমি তো যেহেতু মাঝে মাঝে এখানে আসি, এটা হচ্ছে পর্দার দোকান। সো পর্দার দোকানের সামনে এসে আমার একটু ভয় লাগছিলো ভিডিও করতে, কারণ তারা যদি কিছু বলে, বাট কেউই আমাকে কিছু বলেনি, কারণ সবাই চাচ্ছিল যে তাদের যে জিনিসপত্রগুলো আমি কাস্টমার বা আপনারা যারা রয়েছেন ভিউয়ার, আমি বলে নিয়েছি যে আমি ব্লগ করছি, এটা আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, তো তারা আমাকে কিছুই বলেনি। সো এটা একটা একটা এক আন্টির ড্রেস দোকানে এসেছি আমি। সো ওনার থেকে পারমিশন নিয়ে আমি ড্রেসগুলো দেখাচ্ছিলাম, ড্রেসগুলো অনেকটা কাছাকাছি একই রকম, দূর থেকে আমার কাছে আকর্ষণীয় মনে হলো তাই আমি চলে আসলাম এই ড্রেসগুলো দেখতে। এগুলো হচ্ছে 500 টাকা, 450 থেকে। যারা এই ড্রেস পছন্দ করেন পড়তে তাদের জন্য বলবো যে অবশ্যই করতে পারেন। আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে কিন্তু আমার কোনো ধরনের বেনিফিট নেই, আমি জাস্ট একটা ব্লগ করার জন্য কিন্তু আজকে এখানে এসেছি। কারণ হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, আমি আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বোন, আমরা তিনজন মিলে হাঁটতে বের হয়েছিলাম। তো আমার কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি এই চ্যানেলে কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে পাশাপাশি ব্লগ এবং হচ্ছে আমি যদি ভিডিও করি সেটা মনে হয় বেশি ভালো হয়, তো যার কারণে আমি ব্লগটা করছি। এছাড়া আর তেমন কোনো উদ্দেশ্য নেই, কারণ হচ্ছে আমি এখানে মাঝে মাঝে যেহেতু আসি হাঁটার উপরেই কিন্তু ব্লগটা করা। আর আজকে যেটা আমি খেয়াল করলাম, প্রচুর পরিমাণের গরম, এবং হচ্ছে এত অতিরিক্ত গরম, আমি বের হয়েছিলাম প্রায় 4:30 দিকে এবং 6:30-6:30 দিকে আমি বাসায় চলে যাই।
এবং এতটুক সময় আমি কিছুক্ষণ বসেছিলাম এবং হচ্ছে হাঁটছিলাম। এবং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লাউজ, আর বিয়ের ব্লাউজ, হলুদের ব্লাউজ, নর্মাল ওয়ার ব্লাউজ, এগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট শ্যুট করছিলাম এবং হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ আমি প্রায় অনেক দিন পরই বের হয়েছি হাঁটতে, মাঝখানে লকডাউন ছিল আর এই করোনা পরিস্থিতিতে আসলে মার্কেটে যাওয়া সম্ভব না। সো এটা একটা পাবলিক প্লেস এবং মানুষ হাঁটা চলার উপরে এই জিনিসগুলো দেখে, সো এই জন্যই আসলে বের হওয়া। আর এই এই দোকানটার থেকে আমি মাঝে মাঝেই ড্রেসগুলো কিনে থাকি, ড্রেসগুলো এটা বলছিল মেবি 800 টাকা, তো এটার অনেকগুলো কালার রয়েছে, এটা মেবি সিনথেটিক কাপড়ের মধ্যে, তো এই ড্রেসগুলো আমি দেখছিলাম আপনাদেরকে দেখানোর জন্যই আমি দেখছিলাম আর কি। তো জাস্ট ভিতরে ঢুকে আমি একবার একটা রেকর্ড করে আমি চলে এসেছি, কারণ দোকানে ওরা আসলে রেকর্ড করলে কখনোই কিছু বলে না, আমি যখনই মাঝে মাঝেই এটা করি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড আর কি, আমার বেস্ট ফ্রেন্ড যার কথা আমি বলছিলাম, ওকে নিয়ে আসলে ব্লগটা করা, আমি ওকে বলছিলাম যে আমি আজকে ব্লগ করব। এবং সাইডের মানুষগুলো আমাদেরকে ডাকছিল যে ড্রেস নিয়ে যান কি আসে বিষয়ে। এই যে দেখতে পাচ্ছেন নিচে যে হ্যাঙ্গারে ঝুলানো ড্রেসগুলো, এগুলো দাম কিন্তু 450 থেকে 450, ঠিক আছে। তো এইগুলো দেখতে দেখতেই, এই যে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো, এগুলো দেখতে দেখতে আমরা হাঁটছিলাম এবং গল্প করছিলাম। আর অন্যান্য সময় তো আমরা অনেকক্ষণ সময় থাকি কিন্তু আজকে এখানেই শেষ করবো ব্লগ। সো যদি ব্লগ ভালো থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টে, আমি আরও চেষ্টা করবো আপনাদের জন্য ব্লগগুলো আনার।